চলতি মাসের 9 তারিখ চাকমাঘাট এলাকাবাসীরা চাকমাঘাট পঞ্চায়েত গোকুলনগর পঞ্চায়েত পূর্ব লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সাহায্য নিয়ে চারজন কুখ্যাত ড্রাগস বিক্রেতাকে আটক করেছিল। সেদিনই এলাকাবাসীদের সহমতের ভিত্তিতে এক সালিশি সভা করে চার ড্রাগস বিক্রেতাকে তুলে দিয়েছিল তেলিয়ামুড়া পুলিশের হাতে। এই ঘটনার পরই সরকারকে বদনামের অপচেষ্টা শুরু করে সিপিআইএম সহ অন্যান্য বিরোধী দলগুলি। ভুয়ো তথ্য দিয়ে বিরোধী দলগুলি পরিচালিত বেশ কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কুৎসা রটাতে থাকে। রেড ভিউস, সিপিআইএম ত্রিপুরা সহ আরও বেশ কয়েকটি সামাজিক মাধ্যমের বিরুদ্ধে ভুয়ো তথ্য পরিবেশন করে কুৎসা রটানোর অভিযোগ তুলে চাকমাঘাট এলাকাবাসী সহ পঞ্চায়েত সদস্যরা রবিবার সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন এলাকার মানুষ। গতকালকে চাকমাঘাট বেরিস্টাঙ্গনে যে মুক্ত মঞ্চ, এই মঞ্চে ড্রাগস যারা বিক্রি করে এমন চারজনকে ধরে নিয়ে এখানে বিচার সভা করছে পঞ্চায়েতের তরফ। চাকমাঘাট পঞ্চায়েতের উদ্যোগে সাথে আরও দুইটা পঞ্চায়েত আসলো, নর্থ গোকুলনগর এবং পূর্ব লক্ষ্মীপুর। ওইখান থেকেও ট্রাইবেল মা বোনেরা অনেকে উপস্থিত ছিল। এইখানে বিচার সভা চলাকালীন সময় কেবা কারা কিছু ইউটিউব চ্যানেল যেমন 24 TV 2, সবুজ বাংলা নিউজ, এই দুইটা ইউটিউব চ্যানেল এবং সিপিএম ত্রিপুরা রেড ভিউজ, এই দুইটা চ্যানেল, এই চারটাতে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা এই ভুল সংবাদের প্রতিবাদে আজকের আমরা এই কনফারেন্স করতেছি, কারণ এইভাবে ভুল নিউজ হয় না। এইখানে চাকমাঘাট পঞ্চায়েতের তরফ আজকে এই কনফারেন্স করা হইতেছে। এখানে আমার সাথে উপস্থিত আছে মাননীয় প্রধান শ্রী মিনতি দেবনাথ মহোদয়, মাননীয় উপপ্রধান সুনীল দাস মহোদয় আছে, আমাদের সাথে বয়োজ্যেষ্ঠ কর্মী একজন সত্যেন্দ্র সরকার মহোদয় আছে, রাজকুমার দাস মহোদয়। সামাজিক মাধ্যমে এক একজনকে নিয়ে মনগড়া কাহিনী তৈরি করে সরকারকে বদনামের অভিনব কৌশল চালাচ্ছে সিপিআইএম, এই বলেও অভিযোগ তুলেছেন ওই পঞ্চায়েত সদস্য সহ এলাকাবাসী। তাদের দেওয়া ভুয়ো তথ্যগুলি এদিন জনসমক্ষে তুলে ধরেন চাকমাঘাটের এক নাগরিক অজিত দেবনাথ। যে টিভি 24 TV 2 আইছে চাকমাঘাটের প্রধান অজিত দেবনাথ, উপপ্রধান সুনীল দাস, পরবর্তীতে আবার দেখাইছে অজিত দেবনাথ পঞ্চায়েত সদস্য, আসলেই পুরাটাই ভুল। আমাদের চাকমাঘাটের মাননীয় প্রধান হচ্ছে মহিলা শ্রীমতী মিনতি দেবনাথ এবং উপপ্রধান সুনীল দাস। আমি অজিত দেবনাথ আসলে কিছুই না, আমি সাধারণ একজন কর্মী এবং এলাকার একজন বাসিন্দা। তারা একজনের নাম হচ্ছে গোপাল সরকার, গোপাল সরকারের স্ত্রী সিপিএমের মেম্বার ছিল, গোপাল সরকারের ছোটো ভাই রাজীব সরকার ওরফে বুট্টু, মিঠন সরকার, আর একজন হচ্ছে তানপুর দাস, প্রত্যেকে সিপিএমের কর্মী। তারা এখন কিসের সঙ্গে যুক্ত রয়েছে? তারা নেশা সামগ্রী অর্থাৎ ড্রাগসের সাথে যুক্ত। এখানের মধ্যে মূল কারবারি হচ্ছে, গতকালকের বিচারে প্রমাণিত হয়েছে যে এখানের মধ্যে মূল পান্ডা হচ্ছে রাজীব সরকার বা বুট্টু। সেদিনে ড্রাগস পাচারকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তেলিয়ামুড়া থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও আক্রোশ ক্ষোভ উগড়ে দিলেন এলাকার এক প্রবীণ নাগরিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল এই মঞ্চের মধ্যে চারজন বড় ধরনের কারবারিকে আটকাইলাম এবং তাদের নিয়ে আলোচনা করলাম। আলোচনায় তারা প্রকৃতভাবে স্বীকার করতে তারা এই কাজে যুক্ত অনেক দিন ধরে। কী 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 কাজের সঙ্গে? ড্রাগ ব্যবসা, যেটা নেশার বলি, এটার মধ্যে তারা যুক্ত। আমরা প্রমাণ টমাণ করার পরে হঠাৎ পুলিশ আইল, কেবা তারা পুলিশকে ফোন করছে, পুলিশ আইল, আসার পরে বললাম স্যার গ্রামের মানুষ, এদেরকে আমরা সান্ত্বনা দিয়া বুঝাইয়া এই গ্রামেই তারা থাকবো, এইভাবে আমরা তারা একটা রাস্তায় নিয়েছি, এখন আমরা একটা রেজুলেশন লিখতেছি, রেজুলেশনের পরে আমরা তার অন্য কোনো কেস থাকলে নিয়ে দেব। আমরা এই কথাটা সিদ্ধান্ত করে রিজার্ভেশন লেখা মোটামুটি শেষ। এইখানের সময়ে তাই নাকি আমিও পরে গেছিলাম থানাতে, তাই নাকি কোনখান থেকে নতুন বদলি হয়েছি, তাই মানে একজন গেভিটের দারোগা হিসাবে আসার পরই
সাতজন হেল্প করলে চারশো কিন্তু আমরা প্রসাদ জমা দিয়ে তাই নাই আমরা খেলব থ্যাঙ্কফুল এটা আমরা পুলিশ করে থাকি। আর তাই নাই আমরা একটা উল্টা ধমক দিল জানেন এই উদয়পুর না কোন জায়গাতে এমন নেতারা বাড়ছিল পরে নেতারারও অসুবিধা হয়েছে ড্রাগ ধরে যদি নেতারারও বিষ অসুবিধা হয় তো দারোগা বাবুরা কোন দিনের লাগে আছে কে কইছে কথা দারোগা বাবু নিজে কইছে ওনার নাম জানেননি না ওনার নাম বিশ্বজিৎ দাস এবং আমি সঙ্গে সঙ্গে কইছি কোন থানার উনি এ তেলিয়ামারা থানাতে সঙ্গে সঙ্গে আমি তেনের কইছি স্যার এটা তো আপনার দাদা কিনে আপনি কেবিল যাইলেন আপনি একজন আইওই চারজনের করে গেছেন। এদিকে দীর্ঘদিন ধরে সিপিআইএম দলের একাংশ নেতৃত্ব ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে বলেও অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। শুধু তাই নয়, যখনই তারা পুলিশ কিংবা এলাকাবাসীর হাতে ধরা পড়েন তখনই বাঁচার জন্য অভিনব পন্থায় সরকারকে বদনামের অপচেষ্টা চালান বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী। তাছাড়া বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের উল্টো দিকে রাজনীতি করা কোনো ইস্যু না থাকায় সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য পরিবেশন করে সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে লাল শিবির, এমনটাই মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ।